যত দিন বাইছে আসছি ফুলহান আমার উচিত থাকো, আর গাছ আছে গাছে ফল ধরবই, বন্ধ করার কথা কোকা। তোমার গাছে কোন একটা ডেলিভারি পাস করে দাও, পয়সা দেবে তোমার কাউ মাথা ধরছে কাশিকা দাও কা। আমি তো অবসর করব না, আল্লাহ কি একটা জ্বালাই ফুলা পেড়ার মধ্যে খালি মোসর মারতেছে আর নাক কাইতেছে। আচ্ছা রুনার মেডিকেল কত দূর? আর 1 কিলোমিটার আছে। আমার খালা গাড়ি নিয়ে যাও, দুনিয়ার ফিলফিলি রাস্তা দা যাইতে চাইতেছে। আরে কত গাড়িত গেলে 20 টাকা খরচ হবো, আই ডি নো 20 টাকার জন্য কি একটা আমাকে শাস্তি তুমি দিতে চাও? কি যে ডাক্তার হলে আমার আজকে তো একটা পেশেন্ট পাইতাছে না। পেটের মধ্যে কত ভেজাল, পেটের মধ্যে নাইতা, পেটের মধ্যে গুড় ফারে জ্বালা পোড়া চৈকান জায়গা। আপনার পেটের ভিতরে গোডা হয়েছে না আপনার গর্ভবতী? আপনি ওটা চেক আপ করছিলেন কি? মেলা দিন আগে চেক আপ করছিলাম গর্ভবতী। তা আপনার হাজবেন্ড এতদিন পরে নিয়ে আইসে, এখন তো আপনার দেহি আপনি পাইকে আসেন আপনার তো দিন হয়েছে অবু বাচ্চা। ওই তো এই কথা কইলে বুড়া মাইনে না না বুড়া দিক পারি না। বসো বাইদেউ, কি বকার সম্ভব এটা? আমার এত দিন বসে দেওয়ার সাক্ষাৎ নাই, একবার তো থাকলে গিয়ে সাক্ষাৎ তো নাই, আমি কই এখন আমনে গর কি সমস্যা তো আমি জানি না যেহেতু আমনের আমারে না আইছে না আমনে বউয়ের পোলাপান পেটে এখন পেটের ভিতরে তো দেখতেছি বাচ্চা লড়াচড়া করতেছে আমনে এত দিন আজকে ডেলিভারি হওয়ার কথা আজকে ডেলিভারি হবো তো আমনে ভালো করে চেক করুন পেটের মধ্যে গুড়া হইছে না 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 এটা গুড়া না এটা বাচ্চা পেটে আমনে ফুলাম আর আজকে আমনে ডেলিভারি হওয়ার চান্স আছে আজকে আমনে ডেলিভারি হবো। বউয়ের বাচ্চা পেটে আমি আপনি জানাইলাম আপনার বউ চেক আপে নিয়ে আসেন, আমি চেক আপ করে দেখলাম বাচ্চা পেটে, আর আপনি আমাকে পড়া নিয়ে আইনে ডাক্তার তুমি কোনে কি করছো এটা কও, তুমি কি করছো? তোমার তো 3 বছর ধরে আমার সাক্ষাৎ নাই, তুমি কি কও? তুমি সাকা তো কও কেন কোনে কি তুমি কুকুরম করছো? বিদেশ থেকে আসে বাইকতে এসে থাকছ কোনে থাকছ? আচ্ছা চাচা, আপনি এই বয়সে চাচিরে প্লান পেড়ে বানাই দিছেন কে? আরে এটা তোমার কোনো সম্পর্কই নাই, আমি আছি বিদেশ আসে দিয়ে অবস্থা। বিদেশ আছেন কি আছেন ওটা তো কথা না, এখন আর কি বাচ্চাটাকে হাওয়াই হয়েছে নাকি পেটের ভিতরে? নিশ্চয়ই কোনো কুকর্ম করছে। ওটা আপনার ব্যাপার, আপনার ফ্যামিলি ই ব্যাপার, ওটা তো আমরা জানি না। এত কথা কও কেন? মানুষ মনে শেষ দিল আমার। এত কথা কও কেন? জামগা খোলে আমার জীবনটা শেষ করে দিল। জামগা খোলে আমি দেহ জল দেহ না দেহ তো জামগা। আমি একটা কথা কই, আপনি রাইসেন চেক আপ করবার নিগা চিল্লা চিল্লি করেন না, লাহে ধৈর্য সহকারে কথা কোন। আর আপনার বাচ্চা পেটে, আপনার বাচ্চা লাফাইতাছে পেটের ভিতরে, আমি দিশা পাইতাছি যেহেতু আমি ওই বিভাগেরই। উনিশ জনের ভিতরে তো 2 জন কমসে কম ভালো হবো, আপনার পিলে তো থাকবো। আমি আরো বানাম পোলাহান চাষির অল্প দেহে রাখেন, বিদেশে যান চাষির হাতে তুলা বাইন্দা নিয়ে যায়। তুমি তিনি এখন তো ওড়াই হবো
এখন আপনারা কি কন আপনি পোলাহান পেড়ে আপনার দুজন কাইজা বাজাচ্ছেন কে না হ্যাঁ তোমার গাছ ডেলিভারি পাস করে দাও পয়সা পাবে তঙ্গের কাউ মাথা ধরছে মাথা ওটা ধরছে কে তঙ্গের পোলাহান বন্ধ করবো চাষা আপনার বউ বয়সে হলে কিন্তু আপনার বউ খুব চাপা আর এই বউয়ের এই টাইমে পোলাহান পেড়ে এটা একটা অদ্ভুত কথা না আপনার এই টাইমে অদ্ভুত কথা এটা অদ্ভুত কথা কয়জন যাইছিল গো কি করে কাম দেখা রে কাম দেখা জামকা খোলে জামকা শাশুড়ি আপনি কাম করেন আমি পাই দিবে কই এত দূরে কই এত দূরে কেড়ে দেন পিতে আমি তো অবসর করবা।